হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের যে উনিশ নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দ্যাকে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটা ফসিল দেখা যায় অপশান নাম্বার বি পাবলিক শিলায় দু একটা তরুপ এসআই একক অপশান নাম্বার এ অ্যাম্পিয়ার তিন নাম্বার খাদ্য পিরামেডের সবচেয়ে নিচে স্তর পুষ্টি স্তর থাকে অপশান নাম্বার সি উৎপাদক মানুষের হৃদপিণ্ডে থাকে অপশান নাম্বার সি চারটি কঠোর নেক্সট প্রশ্ন বলছে দুয়ে শূন্যস্থান পূরণ করে একটা ডান অলিন্দ ও ডানিলায় সংযোগস্থলে থাকে ড্যাশ কপাটিকা ত্রিপত্ত কপাটিকা নেক্সট প্রশ্ন বলছে চা টু ড্যাশ গুঁড়িতে ক্ষেত্র ড্যাশ ভাজিত ক্ষেত্রফল বল উত্তর হবে বল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাশ মিথেন ড্যাশ পাথর চুনা পাথরের পরিবর্তনের তৈরি হয় মার্বেল ঠিক ভুল বলেছে এক একটা শরীরে সাধারণত রক্ষার কাজ করে লিকা এটা ভুল নেক্সট বলছে পোড়া চুন জল দিয়ে তাপ উৎপন্ন হয় এটা ঠিক অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইড ঠিক বেগেরে কক হলো মৌলিক কক এটাও ঠিক এরপরে হচ্ছে দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও হচ্ছে আচুর যন্ত্র এটা হবে সি অর্থাৎ মাপুনি চং ওজন পরিমাপ করা হয় অপশান নাম্বার ডি স্প্রিংসুলা মাপা হয় অপশান নাম্বার বি থার্মোমিটার আর উদ্ভিদে বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার অপশান নাম্বার এ ম্যাগমা কি এলপিজি কথা কী ম্যাগমা কি এটা পঞ্চান্ন নম্বর পেজে পাবে তোমাদের টেক্সট বইয়ের আর এলপিজি পুরকথা লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাসেস গ্যাস বলছে খড়ের বাড়ি ছাউনি উড়ে যায় কেন পৃথিবীর সমস্ত শক্তি উৎস কী সূর্য নেক্সট প্রশ্ন বলছে অবিকনযোগ্য শক্তি উৎস কী এটা হবে তোমাদের ছায়াপ দুশো একষট্টি নাম্বার একশো একষট্টি নাম্বার পেজে পাবে ইলেকট্রিক ইস্ত্রিতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ এই শক্তি তাপসত্যে রূপান্তরিত হয় এবার বলছি শিরাও ধনির মধ্যে পার্থক্য লেখো স্বাভাবিক বইয়ের একশো একানব্বই নম্বর পেজে পাবে তোমার হৃস্পন্দনের হার কত বাহাত্তর থেকে আশি